প্রিন্সেস ডায়ানা, যে নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অনিন্দ্য সুন্দর এক মুখোৎসবে, যিনি তার ফ্যাশন আর সেবামূলক নানা কাজের জন্য মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তৈরি করেছিলেন অনন্য নজির। ব্রিটিশ রাজবধূ হলেও তাকে বলা হয় জনমানুষের রাজকন্যা। 31 আগস্ট সেই অসাধারণ প্রিন্সেসের মৃত্যুবার্ষিকী। 1997 সালের এদিন সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান সবার প্রিয় ডায়ানা। তবে মৃত্যুর 26 বছরেও ম্লান হয়নি প্রিন্সেস ডায়ানার নাম। তৎকালীন প্রিন্স চার্লস, বর্তমান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন প্রিন্সেস ডায়ানা। ভালোবেসে বিয়ে করেন প্রিন্স চার্লসকে। 1981 সালে সারা পৃথিবীর 75 কোটি মানুষ টিভিতে উপভোগ করেন এই রাজকীয় বিয়ে। বিয়ের পরের বছর তাদের কোলে আসে প্রিন্স উইলিয়াম। এর 2 বছর পর প্রিন্স হ্যারির জন্ম। মা হিসেবে ডায়ানা ছিলেন অনন্য। নিজের ছেলেদের গৃহকর্মীদের দিয়ে নয়, নিজেই যত্ন নিতে ভালোবাসতেন। সন্তানদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিতেন তিনি। পছন্দ করতেন তাদের সঙ্গে সময় কাটাতে। প্রিন্সেস ডায়ানাকে নিয়ে লেখা নানা বই বা প্রবন্ধ থেকে জানা যায় তিনি বিবাহিত জীবনে খুব একটা সুখী ছিলেন না। রাজকীয় জীবনের নানা নিয়মে তিনি হাঁসফাঁস করতেন। স্বামীর সঙ্গে ক্যামিলার সম্পর্কের বিষয়টি তার দাম্পত্য জীবনকে অতিষ্ঠ করে তোলে। একসময় তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে যেতে প্রথমে আলাদা থাকেন, পরে বিবাহ বিচ্ছেদ হয়। গণমাধ্যমের আকর্ষণের কেন্দ্রে ছিলেন তিনি। কোথায় গেলেন, কি পড়লেন, কি করলেন, একটা ছবি তুলে প্রকাশ করতে পারার মাঝেই যেন ছিল কৃতিত্ব। এ কারণে পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে নানা পন্থাও অবলম্বন করতেন তিনি। তারপরও মিশরীয় ধনকুবের দোদি আল ফায়েদের সঙ্গে ফ্রান্সে ডায়ানার ছুটি কাটানোর ছবি ফাঁস হয় গণমাধ্যমে। সমালোচনার মুখে পড়েন ডায়ানা। বন্ধু দোদির সঙ্গে গাড়িতে ছিলেন ডায়ানা। পাপারাজ্জিদের তাড়া খেয়ে প্যারিসের পন্ত দে ল আলমা টানেলে ডায়ানার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। হাসপাতালে নেয়ার পর ডায়ানার মৃত্যু হয়। মারা যান তার মিশরীয় বন্ধুও। তবে আদৌ দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কারণ আছে এর পেছনে, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে সে সময়। দুর্ঘটনার পর ফরাসি ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে একজন ডায়ানাকে বের করতে গিয়ে দেখেন তখনও বেঁচে আছেন ডায়ানা। তিনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। দুর্ঘটনার 2 দশক পর ওই উদ্ধারকর্মী এক সাক্ষাৎকারে জানান ডায়ানার শেষ কথা ছিল, হায় ঈশ্বর, এ কি ঘটে গেল। বেঁচে থাকলে এখন 62 বছর বয়সী থাকতেন প্রিন্সেস ডায়ানা। 2 ছেলে, পুত্রবধূ আর নাতিনাতনিদের সঙ্গে তার হাসি মুখের ছবি দেখত ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। তবে পৃথিবী থেকে বিদায় নিলেও ডায়ানা সাধারণ মানুষের হৃদয়ের প্রিন্সেস হয়ে আছেন, থাকবেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।